রমজানে মুমিনের প্রতিদিনের আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি প্রতিটি মুসলিমের জন্য দেখা দরকার, তাই অনুরোধ করছি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। রমজান মুমিনের জন্য প্রশিক্ষণকাল। এই মাসে মুমিন সুনিয়ন্ত্রিত পুণ্যময় জীবনে অভ্যস্ত হয় এবং বছরের অন্য মাসগুলো সে অনুযায়ী জীবনযাপন করে। সুতরাং রমজানে মুমিন আল্লাহর আনুগত্য, পুণ্যের কাজ, ইবাদত, প্রবৃত্তি পূজা ও আল্লাহর অবাধ্যতা পরিহারের অনুশীলন করে। সেই অনুশীলন হতে পারে নিজের সময়সূচি অনুযায়ী কোরআন, হাদিস ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবনের আলোকে যা সাজানো হয়েছে। ক, রমজানে মুমিনের সকাল। এক, আজানের উত্তর প্রদান। একজন মুমিনের দৈনন্দিন জীবন শুরু হয় ফজরের আজান শুনে। সে প্রথমেই আজানের উত্তর দেয় এবং আজানের দোয়া পাঠ করে। আজানের উত্তর প্রদানকারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সহিহ বুখারী হাদিস 614। দুই, ফজরের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা আছে তা থেকে উত্তম। সহিহ মুসলিম হাদিস 725। তিন, জামাতে ফজর আদায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের আধারে মসজিদে আগমনকারীদের কিয়ামতের দিন পূর্ণ আলো লাভের সুসংবাদ দাও। সুনানে আবু দাউদ হাদিস 561। চার, জিকির ও তসবি পাঠ। ফজরের নামাজের পর পুরুষরা মসজিদে এবং নারীরা জায়নামাজে বসে জিকির, তিলাওয়াত ও তসবি পাঠ করবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ শেষে সূর্য পরিপূর্ণ উদিত হওয়া পর্যন্ত চার জানু হয়ে স্বস্থানে বসে থাকতেন। সুনানে আবি দাউদ হাদিস 4850। পাঁচ, ইশরাক পড়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে, তারপর সূর্য ওঠা পর্যন্ত বসে বসে আল্লাহর জিকির করে, এরপর দুই রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি হজ ও একটি উমরার সওয়াব রয়েছে। সুনানে তিরমিজি হাদিস 586। ছয়, দান করা। প্রতিদিন সকালে ফেরেশতারা দানকারীর জন্য দোয়া করে, তাই দানের মাধ্যমে দিন শুরু করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন, আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। সহিহ বুখারী হাদিস 1442। খ, রমজানে মুমিনের দুপুর। এক, হালাল জীবিকার অনুসন্ধান। কারো উপার্জন হারাম হলে রমজানে সে তা থেকে ফিরে আসার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাজের সন্ধানে পথ চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম হাদিস 2699। দুই, জোহরের নামাজের প্রস্তুতি। জোহরের আজানের উত্তর দেয়া, নামাজের প্রস্তুতি নেয়া ও জামাতের সঙ্গে নামাজ আদায় করা। তিন, সুন্নত নামাজে যত্নশীল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সহিহ মুসলিম হাদিস 728। চার, পারিবারিক কাজে সহযোগিতা। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ঠিক করতেন, কাপড় সেলাই করতেন এবং তোমরা যেমন ঘরে কাজ করো তেমনি কাজ করতেন। মুসনাদে আহমদ হাদিস 25380। গ, রমজানে মুমিনের বিকেল। এক, আসরের নামাজের প্রস্তুতি। আসরের আজানের উত্তর প্রদান, নামাজের প্রস্তুতি ও মসজিদে জামাতের সঙ্গে আসরের নামাজ আদায়। দুই, মসজিদে দিনী মজলিসের অংশ নেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সন্ধ্যায় শুধু কল্যাণকর বিষয় শেখা বা শেখানোর জন্য মসজিদে গেল, সে একটি পূর্ণাঙ্গ হজের সওয়াব পাবে। সুনানি তাবারানি। তিন, কোরআন তিলাওয়াত। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রমজান মাসের প্রতি রাতে জিব্রায়েল আলাইহিসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হতেন এবং তারা উভয়ই পবিত্র কোরআন তিলাওয়াত করে একে অপরকে শোনাতেন। বুখারী হাদিস 6। চার, ইফতারের আগে দোয়া।
ইফতারের আগে রোজাদারের দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সুনানে ইবনে মাজা, হাদিস 1752। ৫. সাদা সিধে ইফতার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সাদা সিধে ইফতার পছন্দ করতেন। আবদুল্লাহ বিন আবি আওফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রোজায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলাম। সূর্যাস্তের সময় তিনি একজনকে ডেকে বলেন, ছাতু ও পানি মিশিয়ে ইফতার পরিবেশন করো। মুসলিম শরীফ, হাদিস 1099। ঘ. রমজানে মুমিনের রাত। ১. মাগরিব নামাজের প্রস্তুতি। মাগরিবের আজানের উত্তর প্রদান ও জামাতের সঙ্গে নামাজ আদায়। ২. জিকির ও তাসবিহ পাঠ, হাদিসে উল্লেখিত সন্ধ্যার জিকির ও তাসবিহ পাঠ। ৩. পরিবারে দিনচর্চা, পরিবারের সবার খোঁজখবর নেয়া এবং সময় থাকলে দিনী বিষয়ে আলোচনা করা অথবা কোনো বুজুর্গ আলেমের গ্রন্থ পাঠ করা। আল্লাহ বলেন, তুমি উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ মুমিনদেরই উপকারে আসে। সূরা জারিয়াত আয়াত 55। ৪. এশার নামাজের প্রস্তুতি। রাসূলুল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি ঘরে পবিত্রতা অর্জন করে এবং পায়ে হেঁটে কোনো মসজিদে ফরজ নামাজ আদায়ের জন্য যায়, তাহলে তার এক পদক্ষেপে একটি পাপ মার্জনা হয় এবং অপর পদক্ষেপে একটি মর্যাদা বৃদ্ধি পায়। সহিহ মুসলিম, হাদিস 666। ৫. এশার নামাজের প্রস্তুতি। এশার আজানের উত্তর দেয়া, জামাতের সঙ্গে নামাজ আদায় এবং এশার সুন্নত নামাজ পড়া। ৬. জামাতের সঙ্গে তারাবির নামাজ আদায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে তারাবির নামাজ আদায় করে ঘরে ফেরে, আল্লাহ তার জন্য পূর্ণ রাত নামাজ আদায় করার সওয়াব লিখে রাখেন। সুনানে নাসাঈ, হাদিস 1605। ৭. তাহাজ্জুদ আদায় ও সাহরি খাওয়া। রমজানে তাহাজ্জুদ পড়ার বিশেষ সুযোগ থাকে আর সাহরি খাওয়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী, হাদিস 1923। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।